বৃহস্পতিবার 8ই জুন ইউনাইটেড ফোরাম অফ অল ট্রাইবাল অর্গানাইজেশনের পক্ষ থেকে দুদফা দাবিতে 12 ঘন্টা বাংলা বন্ধের ডাক দেওয়া হয়। এর সমর্থনে আজ সকাল 10টায় কুলটি বিধানসভায় তেহরান থেকে লিথুবিয়া রোড, নিয়ামতপুর স্কোয়ার, নিয়ামতপুর নিউ রোড ও চৌমাথা স্কোয়ার সর্বভারতীয় উপজাতি সমন্বয়ের দ্বারা অবরোধ করা হয়। তার সাথে আবার পোস্টার ও প্ল্যাকার্ড নিয়ে বিশাল মিছিল এবং জনসভার আয়োজন করা হয়। দেখুন এই বিষয়ে কি বলছেন আদিবাসী নেতা। আজকে আমাদের অল ইন্ডিয়া ফোরাম আদিবাসীর পক্ষ থেকে 26টি সংগঠন মিলে এই বন্ধে আমাদের দেখা হয়েছে। এই জন্য যে এখানে কিছু রাজনৈতিক দল কর্মী মাহাতোদেরকে অনৈতিকভাবে শিডিউলটা তালিকার ভুক্তর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তার বিরুদ্ধে আমরা এই বৃহত্তম আজকে বন্ধে ডাক দিয়েছি। তাই আমরা আন্দোলন করছি। আমাদের আদিবাসী শ্রমিক ড্রাইভার আমাদের যে শ্রেষ্ঠ কোটা থেকে তারা যদি নথিভুক্ত হয় তাহলে কিন্তু আমরা বৃহত্তম আন্দোলন করব। তাদের বিরুদ্ধে আজকে এই লড়াইটা আমরা সবাই এসেছি। দেখা গেল আপনারা একটা বিশাল মিছিল করে আসলেন, কোথা থেকে মিছিলটা এবং কতজন আপনারা আছেন? আমাদের এইটা কুলটি ব্লকের মধ্যে যত আমাদের সাঁওতাল ভাইরা আছে সবাই একযোগ হয়েছি। আমরা টহরম কারখানা চৌমাথা ইস্কু রোড থেকে আমরা মিছিল করে লিথুরে রোড হয়ে আমরা এখানে চিত্তরঞ্জন মোড় বড় করে রোডে আমরা এই মিছিলটা এখানে আমরা রোড করে আমাদের প্রোগ্রামকে আমরা কুলটি থেকে। ওয়াসিম খানের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। নতুন সাজে নতুন রূপে চিকিৎসা পরিষেবা দিতে হাজির হুগলি জেলার চাপদানি পলতাঘাট সংলগ্ন স্পর্শ হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তির সহযোগিতায় এবং স্বনামধন্য চিকিৎসকদের দ্বারা দিবারাত্রি পাওয়া যাবে পরিষেবা। সুস্থ থাকুন আর সুস্থ হতে বিশ্বস্ত ঠিকানা চাপদানি পৌরসভা পরিচালিত স্পর্শ হাসপাতাল, আপনার সাধ্যের মধ্যে। বিশদে জানতে ফোন করুন এই নাম্বারে